বন্ধু কয়েকটা কথা বলতে এসছি। কেউ গুজরাট থেকে আসছে, কেউ বড় বড় কথা বলছে, বাংলার সম্বন্ধে জানে না, বাংলার নিয়ম কানুন জানে না, বাংলাটাকে বুঝতে চায় না। দোষ নাই, তাদের বাড়ি গুজরাট, তারা বাংলার সম্বন্ধে কি জানে? কদিন আগে এসে বলে গেল নিমায়ের কোথায় দীক্ষা নিয়েছিল, বলতে পারলো না, তারা ভুল তথ্য দিয়ে গেল। তারা বাংলার সংস্কৃত জানে না, তারা বাংলা কিভাবে তৈরি হয়েছে জানে না, রবীন্দ্রনাথ নজরুলের কবিতা জানে না। তাই আজকে নিমায়ের তীর্থস্থান হচ্ছে কাটুয়া। আজ থেকে অনেক বছর আগে তাই এরা ভুল তথ্য দিয়ে বলে গেলেন, যেখানে খাওয়া দাওয়া করলেন, যেখানে পুজো দিলেন, সেখানে বললেন নিমায়ের দীক্ষা নিয়েছিলেন। এদের সঙ্গে কি তর্ক করব? এরা বাংলার সম্বন্ধে কি জানে? এরা বাংলার মানুষের সম্বন্ধে কি জানে? এরা একটা জিনিস জানে, এরা ভারতবর্ষে একটা জিনিস করতে পেরেছে, হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা লাগাতে পেরেছে। এছাড়া কিছু জানে না, কোনো উন্নয়ন করে নাই, মানুষকে সেবা দেয় নাই, মানুষকে ভালোবাসে না, মানুষের কোনো কাজ করে না, মানুষকে যারা একটাও শান্তিতে থাকতে দেয় না, এর নাম হচ্ছে বিজেপি সরকার। তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আমরা। আজ মঙ্গলকোটের মাটিতে এখনো পর্যন্ত আমার 12টা মিটিং হলো, এটা নিয়ে আমার 13টা। আমার মনে হয় আজকের লোক সংখ্যা খুব কম করে হলে 1,60,000 থেকে 70,000 লোক। এ আমি বলছি না, মানুষ বলছে। আমি জানি না আমার সাংবাদিক বন্ধুরা কি লিখবে, সবটাই তো ওদের আয়ত্তে নাই। অনেক অনেক সাংবাদিক তো পারবে না লিখ, মন থাকলেও লিখতে পারবে না, ওদের বাঁধা আছে টিকিটা কোনো এক জায়গায়। তবু আমার ভাই, আমার বন্ধু, ওরা ভালোবাসা জানে, ওদের বিবেক আছে, বিবেক জ্ঞান আছে। আচ্ছা নরেন্দ্র মোদি, তোমরা বারবার বলছো আমরা পশ্চিম বাংলায় উন্নয়ন করব, তুমি কি 69টা প্রকল্প রাখবে? যদি মমতা ব্যানার্জি না থাকে, তুমি মাইক ধরে বলো যে আমি 69খানা প্রকল্প রাখবো। পারবে না। এখনই রানা সিং বলছিল, তার আগে অসীম মল বলছিল, আমি আস্তে আস্তে অসীম মলের ভাষণ শুনছিলাম। কোথায় কৃষি আন্দোলন? কৃষির সঙ্গে পারবে না, এটা ভয়ঙ্কর আন্দোলন জানে। তুমি বসে তোমার কোনো হিসেব জ্ঞান নাই, পাস পাস করে তুমি কৃষি আইন পাস করে দিলে, ভোটাভুটি করলে না, মানুষ কি চায় তুমি দেখলে না, পার্লামেন্টে তুমি যা মন তাই করে দিলে, কিন্তু ঈশ্বর আল্লাহ আছে, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল, মানুষের ফেভারে দিল, কৃষকের ফেভারে দিল, তোমার ফেভারে দেয় নাই। তুমি যা মন তাই করতে পারো না। তুমি ভাবছো আমি ভারতবর্ষটাকে শেষ করব, তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদি? তুমি একের পর এক ভারতবর্ষে অন্ধকার নামিয়ে আনছো, তুমি একের পর এক স্টেন বিক্রি করছো। আজকে তুমি বলতে পারো তুমি ভারতের জন্য কি করেছো? কোথায় চাকরি? কেন ওয়েস্ট বেঙ্গলে 9 কোটি বেকার আছে, 9 কোটি চাকরা ফাঁকি আছে, 9 লক্ষ ভুল বললাম, 9 লক্ষ চাকরি ফাঁকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে। কই তুমি তো ভ্যাকেন্সি বার করছো না, তোমার ডিপার্টমেন্ট তুমি দিল্লিতে বসে আছো। কই তুমি তো বলছো না 9 লক্ষ মানুষকে আমি চাকরি দেবো, কেন পাচ্ছ না? আবার বড় বড় কথা বলছো, আজ ভারতবর্ষে বেকার সংখ্যা হচ্ছে 99%, আর পশ্চিমবাংলায় 6%। আমার কথা নয়, তোমার কথা, পার্লামেন্টের কথা। তুমি আবার বলছো কৃষি আইনে পরপর 4 বছর থেকে 5 বছর
তুমি কিসিতে বলছো পশ্চিমবাংলা ফার্স্ট? কার কথা? কে বলছে? কৃষি মন্ত্রী বলছে যে পশ্চিমবাংলায় কৃষিতে ফার্স্ট। তুমি একটা করে দেখাও না, ইপি যে তোমার, তোমার নয় ইপি, তোমার নয় গুজরাট, তোমার নয় উত্তরপ্রদেশ, তোমার নয় মধ্যপ্রদেশ, তোমার ছত্তিশগড় ছিল তুমি হারিয়ে ফেলেছ, উত্তরাখণ্ড তোমার, হরিয়ানা তোমার, তাহলে কেন পাচ্ছ না মমতা ব্যানার্জির মতন একের পর এক প্রকল্প ঘোষণা করতে? তুমি তো পারলে না প্রকল্প ঘোষণা করতে, তুমি তো পারলে না হরিয়ানাতে কন্যাশ্রী করতে, তুমি তো পারলে না হরিয়ানাতে যুবশ্রী করতে, তুমি তো পারলে না হরিয়ানাতে সবুজ সাথী করতে। আচ্ছা নরেন্দ্র মোদি, তুমি 3 মাস চাল দিলে, আর মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলল? তিনি বলল না, আমার বাংলার মানুষ না খেয়ে থাকবে না, আমার বাংলার মানুষ আমি জুন মাস পর্যন্ত চাল ফ্রি করে দিলাম। কেন বলো তো? বাংলার মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী, সে বাংলাকে ভালোবাসে, তার বাংলার কষ্ট দেখতে পারে না, বাংলার কষ্ট সহ্য করতে পারে না। মমতা ব্যানার্জির অন্তর কানে এই বাংলার মানুষের জন্য যদি কোনো মানুষ, আমার সঙ্গে অরঙ্গামের কথা হয়েছিল, খুব ভালো ছেলে, দলের ছেলে, দীর্ঘদিন রাজনীতি করে, ওকে আমি বলেছি মঙ্গলকোট, মঙ্গলকোট এবং কেতুগ্রাম দেখতে বলেছি, নিজস্ব মন দিয়ে দেখে, ফাঁকি মারে না, ফাঁকি মারতে জানে না, মা মাটির মানুষের শৈলী, এরা কেউ ফাঁকি মারে না, এরা কেউ ভুল কথা বলে না। লজ্জা লাগে না নরেন্দ্র মোদী, তুমি পশ্চিমবাংলাকে একের পর এক শেষ করছো, তোমার কাছে আমরা 82,000 কোটি টাকা পাই, তুমি কেন দিচ্ছ না? তোমাকে তো আমরা ভিক্ষা চাইছি না, আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও, তোমার কাছে ভিক্ষা চাইছি না, তোমার কাছে আমরা 82,000 কোটি টাকা পাই। মমতা ব্যানার্জি আরো কটা প্রকল্প করতে পারত, মমতা ব্যানার্জি আরো কিছু উন্নয়ন করতে পারত মানুষের স্বার্থে। লজ্জা লাগে না? আজকে স্বাস্থ্য সাথী কার্ড পৃথিবীতে শ্রেষ্ঠ হতে চলেছে, তোমার চিন্তাধারা তো হয় নাই। আজকে 9 কোটি 72 লক্ষকে স্বাস্থ্য সাথী কার্ড দিচ্ছে, তুমি তো পারো নাই, তুমি তো কিছু দিতে পারো নাই। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি বললেন, আমার গরিব বাংলার মানুষ বিনা চিকিৎসায় কেউ মরবে না, তার জন্য তিনি স্বাস্থ্য সাথী কার্ড করলেন, কার্ড পেছু 5 লাখ টাকা ঢুকিয়ে দিলেন, 5 বছরে 25 লাখ টাকা। আর তুমি কি বলেছিলে 14 সালে? যে আমি 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব, 15 পয়সা দাও না, তুমি মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, তুই মানুষকে ধোকা দিয়েছ। আবার কি বলেছিলে, বছরে 2 কোটি করে চাকরি দেব, একটা ছেলেকেও চাকরি দিলে না, একের পর এক সব বিচতে লাগলে, কয়লা বিক্রি করে দাও, টেন বিক্রি করে দাও, বিসিলেন বিক্রি করে দাও, আর কি বিজবে ভারতবর্ষে, আর কি কি বিজবে? তোমারই জাত ভাই নরেন্দ্র মোদী 2,00,000 কোটি টাকা নিয়ে ভারত থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আছে। নীরব মোদী কে হয়? নিশ্চয়ই তোমার আত্মীয়, বেশি টাকা মারে নাই, 14,000 কোটি টাকা মেরে দিয়েছে। কার টাকা? বাংলার টাকা, বাংলার মানুষের টাকা, ইউপির টাকা, হরিয়ানার মানুষের টাকা, অন্ধ্রপ্রদেশের টাকা, সব রাজ্যের টাকা। তোমার লজ্জা লাগে না? তুমি সে টাকা তো একটাও ফেরত আনতে পারো নাই। আজকে পশ্চিমবাংলায় আজকে মমতা ব্যানার্জি মানুষের কথা চিন্তা করে, মানুষকে ভালোবাসে, তার জন্যই তো তার চিন্তাধারা, আজকে একের পর এক প্রকল্প দিয়ে যাচ্ছে, একের পর এক মানুষের কথা চিন্তা করছে। আচ্ছা 34 বছরে বামফ্রন্ট মাত্র 12টা
ইউনিভার্সিটি করেছিল। আর মমতা ব্যানার্জি মাত্র 10 বছরে 62টা ইউনিভার্সিটি করেছে, সুপার হসপিটাল সব সাবডিভিশনে করেছে। তুমি তো দেখাও নরেন্দ্র মোদি, তুমি স্বাস্থ্যের জন্য কি করেছ? তুমি আমাকে একবার দেখাও স্বাস্থ্যে তুমি কি কোন জায়গায় গিয়েছ, আর স্বাস্থ্য আজ কোন জায়গায় ছিল, আর স্বাস্থ্য কোন জায়গায় আছে তুমি অস্বীকার করতে পারো? তুমি খাদ্য দেখো, স্বাস্থ্য দেখো, শিক্ষা দেখো, শিখতে হবে। আমি বলছি না, পশ্চিমবাংলার মানুষ বলছে, বিদেশের মানুষরা বলছে যে এরকম মুখ্যমন্ত্রী দেখা যায় না। সে যে পশ্চিমবাংলাকে ভালোবাসে, সে পশ্চিমবাংলার কোনো ক্ষতি চায় না। আচ্ছা কেউ ভাবতে পারেন চোখের আলো কেন চিন্তা করলো মমতা ব্যানার্জি? আবার একটা প্রকল্প করলো চোখের আলো, যে না অনেক গরিব মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে, তাদের চোখে ছানি পড়লে তারা অপারেশন করতে পারলো না, তার মাধ্যমে বলে দিল চোখের আলো। তোমরা একটা কিছু করবে না? তোমরা ভারতকে বলবে না যে নরেন্দ্র মোদি এটা করলো? ভারতের মানুষ দেখবে না? ভারতের মানুষ শুনবে না? কিছুই পারলে না। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো জানো, প্রচন্ড হারে মিথ্যা কথা বলতে জানো, ভয়ঙ্কর মিথ্যাবাদী দল। এরকম মিথ্যাবাদী দল আমরা জীবনে দেখি নাই। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, 34 বছর বাংলাকে শেষ করেছে বামফ্রন্ট, 70 বছর শেষ করেছে কংগ্রেস, আবার এই দলটা এসছে, 8 বছর হয়ে গেল, কোনো উন্নয়ন করে নাই বাংলার, যা করেছে মমতা ব্যানার্জি। তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী থাকলে আমাদের বাংলার আরো উন্নয়ন হবে, আমাদের বাংলা আরো এগিয়ে যাবে, আমার বাংলার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, আমার বাংলার মানুষের মুখে হাসি ফুটবে। তাই বন্ধু আপনাদেরকে আমি বলতে এসেছি যে দয়া করে ভুল করবেন না। আজকে অনেক মানুষ, 60-70 হাজার মানুষ আজকে ঢুকতে পারে না, তাদের কাছে আমি বার্তা দিচ্ছি, আমার চেয়ে যারা বড় আমাকে আমাকে ক্ষমা করবেন, জায়গাটা ছোট হয়ে গেছে, এত গাড়ি রাখার জায়গা নাই, পরিকল্পনা হয় নাই। মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে আদর করতে হয়, মানুষকে খ্যাকঝাক করতে নয়। আমার ক্ষমতা আছে বলে আমি মানুষকে খারাপ কথা বলবো? আপনার সামনে কিছু বলবে না, বাড়িতে গিয়ে আলোচনা করবে। অনুব্রত মণ্ডল খুব অহংকারী, অচল খুব অহংকারী, এখন মুখের ভাষা জ্ঞান পাল্টে গেছে, নিন্দা করবে ভালো লাগবে না, শুনতে খারাপ লাগবে। তাই আমি সব লিডারদের বলবো, সব মানুষকে ভালোবাসুন, সব মানুষকে ভালো শিক্ষা দিন। বন্ধু আর একটা কথা বলবো, মা বোনদের অনেক কষ্ট হচ্ছে, স্বাভাবিক, অনেকটা বেজে গেল, শীতকালের দিন অনেক দূর যাবেন, আসতে আমার দেরি হলো, দোষ কারু নয়, অনেক কথা বলার ছিল বলতে পারলাম না, তাই আমি আর দুটো কথা বলে আমি ছেড়ে দেব। মা বোনদের একটা বার্তা দিচ্ছি, বিজেপি দেখবেন টাকা দিতে আসবেন, ওর বাবার টাকা নয়, টাকাগুলো নিয়ে নেবেন, আপনাদের টাকা আপনারা নিয়ে নেবেন। আর একটা কথা বলছি, গ্রাম্য ভাষায় গ্রাম্য চালু আছে, পারবেন আপনারা ছেলেরা? হ্যাঁ কি না বলুন, পারবেন? পারবেন। আচ্ছা গ্রাম্য ভাষা বলে না, ঢাকিয়ে পগার পার করে দে, পারবেন তো? পারবেন, পগার পার করতে পারবেন? পারবেন, কথা দিচ্ছেন, বিজেপিকে পগার পার করতে হবে, মনে রাখবে, ডাকিয়ে পগার পার করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ কৃষ্ণদাকে তার বক্তব্য রাখার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কেশবদাস জিন্দাবাদ, কেশবদাস জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, বন্দে মাতরম। সবাই জোর করে, আমরা কারা? তৃণমূল। মঙ্গলকোটে তৃণমূল, বীরভূমেতে তৃণমূল, বর্তমানে তৃণমূল, কাটোয়াতে তৃণমূল, আমরা কারা? তৃণমূল। কৃষকেরা তৃণমূল, ছাত্র যুব তৃণমূল, মা বোনেরা তৃণমূল, মঙ্গলকোটে তৃণমূল, ছাত্র যুব তৃণমূল, বীরভূমেতে তৃণমূল, অনুব্রত মণ্ডল তৃণমূল, অপূর্ব চৌধুরী তৃণমূল, আমরা কারা? তৃণমূল, ছাত্র যুব তৃণমূল, আজকের সভাপতির অনুমতি নিয়ে আজকের জনসভা এখানে শেষ করা হলো। আপনারা সকলেই আস্তে আস্তে বাড়ি ফিরবেন, যাদের যেখানে গাড়ি আছে আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন, ওখানে গাড়িতে নির্দিষ্ট গাড়ি আছে সেই গাড়িতে চলে যাবেন ধীরে ধীরে। মধুদা জয়নি গেছে।